আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ একশো ছিয়াশি পিস্টার ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি এই টপিকটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব আজকে আলোচনায় আমরা দেখব ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক সম্পর্কিত একটি প্রবন্ধ রচনা তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা খুঁজে নিতে পারবে ঠিক আছে তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি নিচের কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লিখো কী কী বিষয় আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুন্দরবনের জীব বৈচিত্র্য যোগাযোগ ব্যবস্থায় নদী বাংলাদেশের গ্রাম ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দির তা আমরা হচ্ছে গত চারটা পর্বে এই প্রথম চারটা প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করেছি পর্ব একে আমরা দেখেছিলাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্ব দুই আমরা দেখেছি সুন্দরবনের জীব বৈচিত্র্য পর্ব তিনে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থায় নদী পর্ব চারে আমরা অর্থাৎ গত পর্বে আলোচনা করেছি বাংলাদেশের গ্রাম নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক যেটা তোমরা দেখছো পাঁচ নম্বর পর্বে ঠিক আছে তোমার লেখা প্রবন্ধ থেকে নিজের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো তো লেখা শেষ হয়ে যাওয়ার পর তুমি হচ্ছে যে প্রবন্ধটা লিখেছো সেখান থেকে বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখবে সেই বৈশিষ্ট্যগুলো তোমার লেখা আছে কি না যে বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা প্রবন্ধের কোনো ভূমিকা ও উপসংহার আছে কি না একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য কিনা প্রবন্ধটি বিবরণমূলক নাকি বিশ্লেষণমূলক প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা প্রবন্ধের কোনো অংশে তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছো কিনা ঠিক আছে তো এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো তোমার লেখায় খুঁজে বের করতে হবে তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে একটা নমুনা দেখি তার আগে আমাদের জানতে হবে প্রবন্ধ কি গদ্য ভাষায় রচিত এক ধরনের সুবিন্যস্ত রচনার নামই হচ্ছে প্রবন্ধ প্রবন্ধের মধ্যে তথ্যের বিবরণ থাকে আবার তথ্যের বিশ্লেষণও থাকে প্রবন্ধ চিন্তাশীল রচনা বলে এতে আবেগের চেয়ে যুক্তির প্রাধান্য বেশি থাকে গঠন অনুযায়ী প্রবন্ধ মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে বিবরণমূলক আর একটা হচ্ছে বিশ্লেষণমূলক আবার বিষয়ের কথা বিবেচনা করলে প্রবন্ধ অনেক রকমের হয় যেমন সাহিত্য বিষয়ক প্রবন্ধ ইতিহাস বিষয়ক প্রবন্ধ সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ সমাজ বিষয়ক প্রবন্ধ শিক্ষা বিষয়ক প্রবন্ধ রাজনীতি বিষয়ক প্রবন্ধ খেলাধুলা বিষয়ক প্রবন্ধ ইত্যাদি প্রবন্ধের শুরুতে বক্তব্যের সঙ্গে মিল রেখে প্রবন্ধের একটি শিরোনাম দিতে হয় এরপর যে আমরা দেখব ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক সম্পর্কিত একটি প্রবন্ধ রচনা বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ অনেকে এই যুগকে তথ্য বিস্ফোরণের কাল হিসাবে অভিহিত করে থাকে এর কারণ তথ্য প্রযুক্তির কল্যাণে পুরো পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করে এখন মুহূর্তের মধ্যে পৃথিবীর নানা খবরাখবর জানা যায় এবং যোগাযোগ রক্ষা করা যায় ইন্টারনেটের ব্যবহার আমাদের জীবনকে অনেক সহজ করেছে এটি ব্যবহার করে আমরা অনেক অল্প সময়েই প্রয়োজনীয় সকল তথ্য পেয়ে যাচ্ছি ঘরে বসে মাউসের একটি ক্লিকে কিংবা মোবাইলের মাধ্যমে অনুসন্ধান করে অনেক জটিল ও কঠিন তথ্য খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি যা ইন্টারনেট ছাড়া কখনোই কল্পনা করা যায় না ইন্টারনেটের ফলে আমাদের অর্থ অনেক কম খরচ হচ্ছে যেসব তথ্য জানার জন্য আমাদের অনেক বইপত্র কিনতে হতো কিংবা গ্রন্থাগারে গিয়ে খুঁজতে হতো এবং অনেক অর্থ ও সময় ব্যয় করতে হতো সেসব তথ্য এখন ইন্টারনেটের বদৌলতে অনেক অল্প টাকা এবং খুবই অল্প সময়ে ঘরে বসেই পাওয়া যাচ্ছে অনেক দুর্লভ তথ্য অনেক সময় আমাদের প্রয়োজন হয় যেগুলো খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আর্কাইভ থেকে সেই তথ্য খুব সহজেই খুঁজে পাওয়া সম্ভব ইন্টারনেটের মাধ্যমে এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুহূর্তের মাধ্যমে যোগাযোগ করা যায় সরাসরি ভিডিও অডিও কলে কথা বলা যায় যা বর্তমানকালের একটি বিস্ময়কর ঘটনা এসব ভালো দিকের পাশাপাশি ইন্টারনেটের কিছু মন্দ দিকও রয়েছে যেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর ইন্টারনেটে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে কেননা তথ্যগুলো যথার্থ বা নির্ভরযোগ্য কিনা তা যাচাই করা খুবই কঠিন অনেক সময় বিভিন্ন জায়গায় পৃথক তথ্য পাওয়া যায় যা আমাদের দ্বিধায় ফেলে ইন্টারনেটে খুব সহজেই বিভিন্ন তথ্য সংযুক্ত করা যায় ফলে যে কেউ মন গড়া তথ্য দিয়ে দেয় যা সকলের জন্য ক্ষতিকর ফলে এসব তথ্য ব্যবহারের ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় খুব সহজে তথ্য পাওয়ার ফলে মানুষ অনেক সময় যাচাই বাছাই ছাড়াই সেই তথ্য গ্রহণ করে অনেক গবেষক তার গবেষণায় এইসব তথ্য যাচাই বাছাই না করে গ্রহণ করার ফলে গবেষণার মান যথার্থ হয় না আজকাল ইন্টারনেট ব্যবহার অনেক বেড়েছে অপ্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক অনেকেই ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা লেখাপড়া বাদ দিয়ে মোবাইল ফেসবুক ভিডিও গেম ইউটিউব ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ সময় কাটাচ্ছে ফলে লেখাপড়ায় খারাপ করে তারা এক সময় মানসিকভাবে ভেঙে পড়ছে ইন্টারনেটে বেশি সময় কাটানো মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর এতে করে নানা ধরনের শারীরিক সমস্যা হয় পাশাপাশি নানা ধরনের মানসিক সমস্যাও কিন্তু হয়ে থাকে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনকে করেছে অনেক বেশি সহজ ও সুন্দর তবে এটি ব্যবহারে আমাদের সতর্ক হওয়া উচিত তথ্য সংগ্রহের ক্ষেত্রে যাচাই বাছাই করে নেওয়া দরকার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিক সময় কাটানোর ব্যাপারে আমাদের সচেতনতা খুবই জরুরি তো আমার লেখা এই প্রবন্ধ থেকে এখন হচ্ছে আমরা বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করব আমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে লিখলাম যে বিষয়টি হচ্ছে ব্যক্তি জীবন এবং পারিপার্শ্বিক জগৎ উভয়ের সঙ্গে সম্পর্কিত আমাদের আগে যে রচনাগুলো ছিল চারটা প্রবন্ধ রচনা সেখানে আমরা কি দেখেছি শুধুমাত্র পারিপার্শ্বিক জগতের সাথে সম্পর্কিত ছিল কিন্তু এক্ষেত্রে ব্যক্তি জীবন প্লাস পারিপার্শ্বিক জগৎ দুটার ক্ষেত্রে কিন্তু সম্পর্কিত ঠিক আছে তারপর দেখো প্রবন্ধটির একটা ভূমিকা আছে এবং একটা উপসংহারও দেওয়া আছে প্রবন্ধটি একাধিক অনুচ্ছেদে উপস্থাপন করা হয়েছে এখানে কিন্তু একের অধিক অনুচ্ছেদ ছিল তোমরা দেখতে পেয়েছ রচনাটিতে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা নেই মানে প্রাসঙ্গিক সব কিছু আমরা এখানে আলোচনা করেছি বাড়তি কিছু দেওয়া হয়নি প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য ঠিক আছে এখানে কোনো উল্টাপাল্টা নিউজ নেই বা উল্টাপাল্টা কোনো লাইন এখানে লেখা হয়নি প্রবন্ধটি একটি বিবরণমূলক রচনা মানে এখানে আমরা কোনো কিছু বিশ্লেষণ করিনি আমরা হচ্ছে এখানে বিবরণ লিখেছি প্রবন্ধটির ভাষা খুবই সহজ এবং স্পষ্ট ঠিক আছে প্রবন্ধটির অনেক জায়গায় আমি আমার নিজের মতামত তুলে ধরতে পেরেছি এখানে হচ্ছে তোমরা এই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী একটা প্রবন্ধ লেখার চেষ্টা করবে এখানে আমরা একটা নমুনা দেখালাম এই নমুনা থেকে ধারণা নিয়ে তোমরা হচ্ছে নিজেদের মতো করে প্রবন্ধটা লিখতে পারবে তো হ্যাঁ দেখো মোট পাঁচটা প্রবন্ধ ছিল আমরা আজকে সর্বশেষ প্রবন্ধটা নিয়ে আলোচনা করেছি ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দের দিক ঠিক আছে এরই মাধ্যমে আমাদের ছয় দশমিক তিন দশমিক এক যেই টপিকটা ছিল সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেল তোমরা হচ্ছে তোমাদের বই থেকে প্রবন্ধের প্রধান যে অংশগুলো আছে ভূমিকা মূল আলোচনা এবং হচ্ছে উপসংহার এ বিষয়ে পড়ে নেবে তাহলে আরও সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীর আগামী ক্লাসে আমরা আলোচনা করব একশো একানব্বই পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক দুই নিয়ে প্রবন্ধের গঠন বলছি তো আমরা সভ্যতা সংকট প্রবন্ধটি পড়া হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর কলামে লিখব সহপাঠীদের সাথে উত্তর নিয়ে আলোচনা করবো প্রয়োজনে সংশোধন করবো তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে একশো একানব্বই পৃষ্ঠার এই ছকটা পূরণ করব যেটা তোমরা দেখতে পাবে ছয় নম্বর পর্বে ঠিক আছে সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি একশো ছিয়াশি পিস্টার ছয় দশমিক তিন দশমিক এক সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ